फिर भगवान घरे हाथ साफाई करल निशे कुटुम्बेरा। घटनाटी घटल मंगलवार सकाले विशालगढ़ पश्चिम लक्ष्मीबिल एलाकाय। ए एलाकार काली मंदिरे हाथ साफाई करे सब निये गेल चोरेरा। पुलिस किन्तु सेई घुमेई। अभाव ना स्वभाव सेटाई विचार्य विषय। तबे शेष पर्यन्त निशे कुटुम्बरा मा कालीके छाड़लेन ना। मंदिरे थाका कालीमायेर रक्तचक्षुर भय एकबारो कापन धरालो ना निशे कुटुम्बदे। তাই তো বলা শ্রেয় চোরা না শুনে কোনো ধর্মের কাহিনী। মায়ের প্রণামী বাক্সে থাকা ভক্তদের প্রদেয় অর্থসহ স্বর্ণলঙ্কার নিয়ে পগারপার নিশি কুটুম্বেরা। ঘটনাটি ঘটল মঙ্গলবার সকালে বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকার কালীবাড়িতে। স্বর্ণলঙ্কারহীন বড়ই করুণ যে কালীমায়ের মন্দির, পুরো খাঁখা করছে প্রণামী বাক্স। কি চোর রে বাবা, এক টাকার কয়েন পর্যন্ত ছেড়ে যায়নি মন্দির থেকে তারা। একই তো করোনা আতঙ্ক, এর মধ্যে আবার বাড়তি পাওনা নিশি কুটুম্বদের উপদ্রব। সব মিলে বড় যে বেহাল দশায় গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম লক্ষ্মীবিল এলাকার লোকজন। এবার নিয়ে দ্বিতীয়বার এই মন্দিরে চুরি হলো বলে জানান স্থানীয় লোকজন। রাত্রে আমরা আজকে ভোরবেলা জন আইসে মন্দিরে লুকাইছি, আয়া দেখতে আছে যে প্রণামী বাক্সটা ভাঙা, মন্দিরে তালা ভাঙা, একটু কিছু স্বর্ণ অলংকার আসলো, দিয়ে চুরি করে নিয়ে গেছে। সুতে বল এই লইয়া প্রায় দুইবার চুরি হয়েছে। আমরা বিগত মাঘ মাসে আমরা পূজা হয়েছে বাৎসরিক কালী পূজা, মন্দিরে উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে প্রণামী বাক্সে ভালো পরিমাণ ওই টাকা আসছিল, 6-7 হাজার টাকার মতো। ওইগুলো টাকা ছাড়া কি নিছে? টাকা নিছে। এরপর মন্দিরে স্বর্ণালঙ্কার আসছিল, মায়ের কানের আসছিল, এটি নিয়ে গেছে। এই ব্যাপারে আপনার পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশে জানাইছি, সকালে আইছিল তারা লিখতে নিয়ে গেছে। এই জায়গাটার নাম কী ধরে? এটা পশ্চিম লক্ষ্মীবিল কালীবাড়ি। আপনার নাম? আমার নাম মুকেশ বসু। তবে আসলেই কি এখন এতই বাজে অবস্থা যে কালীমায়ের মন্দিরে পর্যন্ত রেহাই নেই? নিশি কুটুম্বরাও বড়ই বিপদে, তাদেরও তো এই কাজ রেশার, সংসার তো তাদের আছে বই কি? কোথায় পুলিশ, কোথায় নিরাপত্তা? এমন তো কথা ছিল না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।